সোনার দোকানে ডাকাতির ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ এর আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল ফের দুজনকে গ্রেপ্তার করা হয় এ নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। গত পঁচিশে ডিসেম্বর বড়দিনের সন্ধ্যায় চাচলের একটি বড় সোনার দোকানে ডাকাতি হয় কয়েকজন দুষ্কৃতী বন্ধু কুচিয়ে সোনার দোকানের কয়েক কোটি টাকার সোনা নিয়ে চম্পট দেয় ডাকাতির পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ডাকাতির কিনারা করার দাবিতে সরব হয় ব্যবসায়ী সংগঠন ভরসন্ধ্যায় এমন ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসী ও ব্যবসায়ী মহলে কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছিল লিংম্যান এবং ডাকাত দলের এক সদস্য এবার গ্রেপ্তার ডাকাত দলের আরও দুই গ্রেপ্তার হল ধৃত দুই দুষ্কৃতীর নাম জাহাঙ্গীর শেখ এবং গুলতন শেখ জাহাঙ্গীর মালদার মিল্কির বাসিন্দা গুলতন বিহারের কাঠিয়াটের বাসিন্দা ধৃতরা ডাকাতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে জানা গিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করে চাচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ